নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে, পয়লা মে 2024 বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। বর্তমানে সে মেষ রাশিতে অবস্থান করছে এবং এই পয়লা মে সে প্রবেশ করে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে প্রবেশ করে বৃহস্পতি থাকবে 2025 সালের 14 মে পর্যন্ত, একটা লং টার্ম এই সময়ে থাকবে। এর মধ্যে সে একবার বকরি হবে, 9th অক্টোবর বকরি হবে বৃহস্পতি 2024 9th অক্টোবর, এবং বকরি ত্যাগ করবে 2025 ফেব্রুয়ারির প্রথম দিকে। বৃহস্পতি কি ফল দিতে পারে, এই এই যে 12টা রাশি আমাদের রয়েছে, বৃহস্পতি বেরোলে পরে তার ভালো এবং মন্দ সব রকমের প্রভাবই কিন্তু 12টা রাশি পাবে। আজকে আমি যে রাশিটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছে এই বৃহস্পতির রাশি সঞ্চারে। বৃহস্পতি চলে আসবে বৃশ্চিক রাশির সপ্তম ভাবে। সপ্তম ভাবকে আমরা বলি ব্যবসার ক্ষেত্র, সপ্তম ভাবকে আমরা বলি পার্টনারের ক্ষেত্র, সপ্তম ভাবকে আমরা বলি স্ত্রীর ক্ষেত্র, সপ্তম ভাবকে আমরা বলি ভ্রমণের ক্ষেত্র। ফলে বৃহস্পতি এখানে থাকার জন্য তারা কিন্তু এই সব বিষয়ের ফল সবচেয়ে বেশি পাবে। এছাড়াও মেই লগ্নের ক্ষেত্রে বা এই রাশির ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি একটি শুভ প্ল্যানেট এবং সে সপ্তমভাবে কেন্দ্রভাবে অবস্থান করবে। কোন ভাবের মালিক সে কেন্দ্রভাবে অবস্থান করার জন্য কিন্তু অবশ্যই তারা শুভ ফল পাবেই পাবে। বৃহস্পতি এখানে 3টি নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করবে। প্রথম নক্ষত্র হচ্ছে পয়লা মে, যখন সে পাস করছে তখন কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। দ্বিতীয় ফেজে সে পাবে হচ্ছে রোহিণী নক্ষত্র, বৃহস্পতি রোহিণী নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। এবং সবচেয়ে শেষ ফেজ যেটা থাকবে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের মধ্যে দিয়ে সে প্রবেশ করবে, এবং এইভাবেই সে কিন্তু ফলগুলো প্রদান করতে থাকবে। তাহলে বৃহস্পতি যে সপ্তমভাবে অবস্থান করবে, সপ্তমভাবে অবস্থান করে তার ন্যাচারাল যে দৃষ্টি 5, 7, 9 সেইভাবেই সে দৃষ্টি দেবে। তার ফলে কী হবে, বৃশ্চিক রাশির একাদশ ভাব, যেখান থেকে সোর্স অফ ইনকাম, যেখানে অলরেডি কেতু মহারাজ বসে রয়েছে, সেখানে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে। এবং রাশিভাব বা লগ্নভাব বা তনুভাব, যেখানে বৃশ্চিক রাশি, সেখানে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। এবং তার তৃতীয় ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির তৃতীয় ভাব, যেখান থেকে আমরা প্রচেষ্টা, উদ্যম বা নেটওয়ার্কিং, বিজনেস এগুলো দেখি, সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি। তাহলে পরে চলে আসছি যে বৃশ্চিক রাশি কি ফল পেতে পারে। বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় কিন্তু আপনাদের আর্থিক জায়গা ভীষণভাবে ডেভেলপ করবে। অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকেও আপনার অর্থ আসবে। যদি আপনারা কোনো জায়গায় বিজনেসে লগ্নি করে থাকেন, সেই জায়গা থেকে আপনার অর্থ আসবে। আপনি যদি একজন প্রফেশনাল মানুষ হন, সেখানে আপনার বৃহস্পতি সেখান থেকে আপনাকে আর্থিক ডেভেলপমেন্ট দেবে। সকল ক্ষেত্র থেকেই কিন্তু আপনি কম বেশি আর্থিক উপার্জন করতে পারবেন। বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে দৃষ্টি প্রদান করবে আপনার রাশিভাবে, সেই সময় আপনার ভেতরে একটা তেজ চলে আসবে, অর্থাৎ যে কোনো কিছু করবার একটা উদ্যমতা চলে আসবে। এবং আপনার শরীর স্বাস্থ্যের যে আরোগ্যের ব্যাপার সেটা থাকবে, শরীরে যে লেথার্জি ব্যাপারটা আছে, দুর্বল ব্যাপারটা থাকবে, সেই ব্যাপারগুলো কেটে যাবে এবং আপনি সূর্যের ন্যায় দীপ্তমান হয়ে উঠবেন। এবং বৃহস্পতির আশীর্বাদ ধন্য হয়ে আপনি কিন্তু কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এছাড়া বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে, তখন যদি আপনার কোনোরকম বিজনেস থাকে, যেটা অনলাইন বিজনেস, সেই বিজনেসের ক্ষেত্রে আপনার অনেক ডেভেলপ হবে। আপনার যে বিক্রির ব্যাপারটা আছে, সেলিংয়ের ব্যাপার ভীষণভাবে বেড়ে যাবে। এছাড়া আপনার উদ্যমতা বাড়বে, পারিপার্শ্বিক মানুষের সাথে আপনার যথেষ্ট পরিচয় হবে এবং আপনি একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে থেকে আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময়তেও কিন্তু আপনার দূরের যারা যেখানে আছে, বিজনেসের কোনো ব্যাপার থাকলে পরে সেখান থেকে আপনার আর্থিক জায়গা ভালো হবে। যদি আপনি প্রফেশনে থাকেন, তাহলে পরে প্রফেশনাল ক্ষেত্রে আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হবে এবং আত্মীয় স্বজনদের থেকেও কিন্তু আপনি কোনো না কোনো হেল্প পাবেনই পাবেন।
যখন রোহিণী নক্ষত্রে থেকে বৃহস্পতি আপনার রাশিভাবে দৃষ্টি প্রদান করবে বা লগ্নভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় কিন্তু আপনার একটু কফজনিত বা পিত্তজনিত সমস্যা দেখা দিতে পারে। সেই সময় শরীরের একটু যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে, এবং আপনি আপনার যে কাজ সেই কাজ করতে গিয়ে হয়তো অন্য কোনো কিছু ভুলে যাবেন, অর্থাৎ ভুলে যাওয়ার একটা প্রবণতা সে সময় থাকবে। কাজের প্রেশারও কিন্তু সে সময় ভীষণভাবে বাড়বে। বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্র থেকে আপনার তৃতীয় ভাবে থাকবে, আপনার সম্পর্কের জায়গা ভালো হবে এবং আপনার প্রেম রিলেশনের জায়গা তৈরি হবে। যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি তাদের বিবাহের তোড়জোড় ভীষণভাবে শুরু হবে, এবং বিবাহের ক্ষেত্রে আপনাদের কিন্তু এগিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের রোহিণী নক্ষত্রে যখন বৃহস্পতি প্রবেশ করবে, তখন আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট, আপনাদের সামাজিক ডেভেলপমেন্ট, পিতামাতার শরীর স্বাস্থ্য সব দিকই কিন্তু বেশ ভালো থাকবে বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এবং মৃগশিরা নক্ষত্র থেকে আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় কিন্তু আপনার দূর ভ্রমণের একটা জায়গা পাওয়া যাচ্ছে, যেখানে গেলে পরে আপনার সব দিক থেকেই উন্নতির জায়গা রয়েছে। এছাড়া আপনার মানে বিদেশের সাথে কোনো রকমভাবে ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। যারা পড়ালেখা করছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা সুযোগ সে সময় তৈরি হবে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্র থেকে আপনার রাশিভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনার দৃঢ় আরোগ্যের একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনার সাথে ভালো ভালো মানুষের পরিচয় ঘটবে, যারা সরকারি ক্ষেত্রেও আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। যদি আপনি কোনো রকম ব্যবসায়িক লোনের জন্য আবেদন করেন, সেই লোন আপনার সেখানে স্যাংশন হয়ে যাবে। এছাড়া আপনার প্রপার্টি লাভের সুযোগ রয়েছে, বাহন লাভের সুযোগ রয়েছে, এবং শরিকী দ্বন্দ্ব যদি থেকে থাকে সেটাও কিন্তু মিটে যাওয়ার জায়গা রয়েছে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় কাজের প্রেশার মাত্রা অতিরিক্তভাবে আপনার উপর পড়বে। যে হতাশা বা যে চিন্তা আপনি এতদিন ধরে পুষছেন, মঙ্গলের নক্ষত্র যখন সেই বৃহস্পতির উপর প্রভাব ফেলবে এবং মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থেকে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে, সে সময় আপনি নাওয়া খাওয়ার সময় ভুলে যাবেন। আপনার কিন্তু এইরকমভাবে বিজনেসের টার্নওভার শুরু হয়ে যাবে। এছাড়া পারিপার্শ্বিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনার যথেষ্ট সুনাম হবে, এবং আপনার যদি কোনো রিলেশন থেকে থাকে সেই রিলেশন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আরও ভালো, আরও দৃঢ় জায়গায় এসে পৌঁছবে। কাজেই ওভারঅল দেখতে গেলে পরে বৃশ্চিক রাশি যে বৃহস্পতি সঞ্চার হচ্ছে, তাতে কিন্তু তারা ভীষণভাবে লাভবান হবেন এবং তাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও তৈরি হবে। এবারে বলবো যে বৃহস্পতি কোন কোন নক্ষত্রে কোন কোন সময় থাকছে। পয়লা মে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে থাকছে এবং কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়েই সে প্রবেশ করবে বৃষ রাশিতে, এবং 13 জুন পর্যন্ত সে কৃত্তিকা নক্ষত্রেই থাকবে। 13 জুন থেকে সে রোহিণী নক্ষত্রে আবার প্রবেশ করবে এবং সর্বশেষ 22 আগস্ট সেই সময় সে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। এই 3টি ফেজের মধ্যে দিয়ে বৃহস্পতি চলবে। বকরী থাকবে 9th October 2024 থেকে একদম 2025 সালের ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত সে বকরী থাকবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি ভিডিও বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে আমি আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।